বিখ্যাত ঔপন্যাসিক কথা শিল্পী প্রফেসর ডক্টর শান্তনু কুমার আচার্য আম গহনা আছেন ভারতবর্ষর ভাষাতত্ত্বর ভীষ্ম পিতামহ পদ্মশ্রী দেবী প্রসন্ন পট্টনায়ক এবং মাননীয় বিধায়ক শ্রীযুক্ত অনন্ত নারায়ণ জেনা এই কার্যক্রমের সভাপতিত্ব করিবে আম অনুষ্ঠান সভাপতি ডক্টর অঞ্জল ত্রিপাঠী এবং সহযোগ করিবে আমার সম্পাদিকা শ্রীমতী নিবেদিতা ভঞ্জ অতিথি মানে আম গহনে উপস্থিত হয়ে সারিছেন সেমানকু নিবেদন করিবু প্রথমে শ্রীজগন্নাথঙ্ক পাখরে প্রদীপ প্রজ্বলন পুষ্পার্ঘ্য পরে আনুষ্ঠানিক ভাবে আসন গ্রহণ করিবে নির্দেশক ভাষাতত্ত্বর ভীষ্ম পিতামহ পদ্মশ্রী দেবী প্রসন্ন পট্টনায়ক আম গহনায় উপস্থিত অছন্তি মুখ্য বক্তা ভাবে ভারতবর্ষর বিশিষ্ট কথাশিল্পী শকুন্তলা টু নরকিন্নর পর্যন্ত ওড়িয়া সাহিত্যের চমক সৃষ্টি করিথিবা কথাশিল্পী ঔপন্যাসিক প্রফেসর ডক্টর শান্তনু কুমার আচার্য এবং বিশেষ অতিথি ভাবে যে অছন্তি আপনমানক পাখে সি আদৌ অজনা নুহন্তি ভুবনেশ্বরকু নবকলেবর করিথিবা প্রাক্তন মেয়র এবং অধুনা বিধায়ক শ্রীযুক্ত অনন্ত নারায়ণ জেনা মহোদয় এই কার্যক্রমে অতিথি ডক্টর অঞ্জলি ত্রিপাঠী এবং উপস্থিত অছন্তি প্রতিষ্ঠাত্রী সম্পাদিকা নিবেদিতা ভঞ্জ মু এবে আনুষ্ঠানিক ভাবে নিবেদন করিবি অনুষ্ঠান সহ সম্পাদিকা লীনা মিশ্রঙ্কু অতিথি মানঙ্কু শ্রদ্ধা ও সম্মানর উপহার প্রদান করিবা প্রফেসর ডক্টর শান্তনু কুমার আচার্য পদ্মশ্রী দেবী প্রসন্ন পট্টনায়ক শ্রীযুক্ত অনন্ত নারায়ণ জেনা আম সমস্ত প্রিয় বন্ধু ভাই আমার অধ্যক্ষ ডক্টর অঞ্জলি ত্রিপাঠী দেখুন ଯାହାଙ୍କ ହାତରେ ରିମୋଟ ହେଲ୍ପମେଟ୍ର ନିବେଦିତା ଭଞ୍ଜ
ভারতীয় ভাষার কেন্দ্রীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্দেশক ভাবে সে কাম করছেন। ওড়িয়া ভাষার অধ্যয়ন ও গবেষণা নিমিত্ত প্রতিষ্ঠিত ভাষা অনুষ্ঠানের সে ছিলে পূর্বতন চেয়ারম্যান। সে বোড়া ভাষাকে গোটে আদিবাসী ভাষা, সে বোড়া ভাষাকে আম সংবিধানের এই সিডুলে সন্নিবেশিত করেছিলেন। ওড়িয়া ভাষাকে সে বহুত ভাল পাওছিলেন। সে ভাষা ও সভ্যতার বিবিধতা উপরে অনেক বই রচনা করছেন। সেইপরি বাগ্মীকে আমি পাইছু। সে অনেক সম্মানের অধিকারী, অনেক সম্মান পাইছেন। কলিঙ্গ সাহিত্য সম্মান, তিগিরিয়া সম্মান, পদ্মভূষণ সম্মান পাইছেন। সে আসছেন, সেইটা আমার ভাগ্য, আমার গর্ব, আমার গৌরব। সে আসিকি আম অনুষ্ঠানকে আশীর্বাদ করছেন, তেমন আমি ধন্য হয়েছু। মু তাকে মো হৃদয়ের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, স্বাগত করছি এবং নমস্কার করছি। আমার মুখ্য বক্তা ডক্টর শান্তনু কুমার আচার্য। তাকে যে প্রতিষ্ঠা করেছিল যে সম্পাদিকা, সে কোন কোন করেছেন যদি বিবরণী পড়বে তাহলে সভাটা অধুরা রয়েছে। তেমন এবার নিবেদন করছি, নিবেদিতা ভঞ্জ সম্পাদিকা আসন্তু, এই যে বার্ষিক বিবরণী উপস্থাপন করি, এই যে হেলপমেটর আভিমুখ্য কোন কোন কার্যক্রম আমমানকে টিকে অবগত করা। শ্রীমতী নিবেদিতা ভঞ্জ। জয় জগন্নাথ। উপস্থিত সজ্জন মণ্ডলী, মঞ্চাসীন সমস্ত অতিথিবৃন্দ, কুনি কুনি পিলা মানে ও মিডিয়া বন্ধুগণ, আপন মানুষ হেলপমেট অনুষ্ঠান তরফ মু নিবেদিতা ভঞ্জ প্রণাম জানাচ্ছি। সফলতার মানদণ্ড বিফলতাকে অপ্রমাণিত করাই গুরুবার বহন করিবার আত্মপ্রকাশ, উৎকল মাটির গর্ব গৌরবক রক্ষা করে জনহিতকর কার্যের সময়ক অতিবাহিত করা এই অনুষ্ঠানের সমস্ত সক্রিয় সদস্য মানে চেষ্টার দুঃখী অরকেতিক সেবার ব্রতী হওয়া আমার সহায় হুম শ্রী জগন্নাথ। এই অনুষ্ঠানের ইচ্ছা নিজক অহমভাব বঞ্চাই ওড়িয়া জাতির স্বাভিমান রক্ষা করা। তেমন আজ মু হেলপমেটর প্রত্যেক সদস্য মানুষ এটিকি কহবি, মনোবল নিয়ে উদ্যম কলে সফলতা অবসম্ভব, এতে সন্দেহ নাই। এই অনুষ্ঠানটি 2008 মার্চ 8 তারিখের রেজিষ্ট্রেসন হয়েছিল। সেবেঠার আজ পর্যন্ত গুন্ডিচি মূষা ভাই সমাজ কিছু না কিছু সেবা কার্যের নিজক নিয়োজিত করে রাখছে। আমার লক্ষ্য শিক্ষিত উত্তর পিঢ়ি সেবা ভাবাপন্ন করাইবা, যাহাদ্বারা সমাজের বঞ্চিত অবহেলিত লোকঙ্কর উন্নতি হব। এসহ শিক্ষার্থী মানুষ সামাজিক দায়িত্ব সম্পর্কের বুঝাইব। আমার বিভিন্ন কার্যক্রম মধ্যে স্বাস্থ্য শিবির করাই বিভিন্ন রোগ যেপর ডেঙ্গু, ক্যান্সার, এইডস, বর্তমানের করোনা ইত্যাদি উপরে বিশেষজ্ঞ মানক দ্বারা সচেতন করাই, থ্যালাসেমিয়া রোগীঙ্ নিমন্তে বর্ষকু 4টি রক্তদান শিবির করাই সে সাহায্য যোগাইবা, পরিবেশ প্রদূষণকে রোকিবা ঔষধীয় বৃক্ষরোপণ এবং বৃক্ষের উপকারিতা উপরে বিভিন্ন জনাশুনা ব্যক্তিঠার রেকর্ডিং করে ভিডিও মাধ্যমে প্রচার ও প্রসার করা যাই সর্বাধিক জনতাঙ্ক নিকটে পৌঁছাইবার লক্ষ্য। মহিলা সশক্তিকরণ ভি কন্যা সশক্তিকরণ কার্যক্রম হাতক নিয়ে শিশু কন্যা দিবস জানুয়ারি 24 তারিখ আরম্ভ করে 1 মাস পর্যন্ত বিভিন্ন সহরের বস্তি অঞ্চলের এই কার্যক্রম গতানুগতিক ভাবে চালিয়ে। যদি ঝিউটি মূলর সশক্ত হুয়ে তাহলে যেতবে সে নারী কিংবা মহিলা হুয়ে সেতবে তার হুয়ে তো আনরে সে ভয় নথায়, সে নিজক নিজে সুদৃঢ় করা সক্ষম হয়ে পড়ে। যোগর নীরব এই কার্যক্রম প্রতিদিন ত্বরান্বিত হয়ে চালিছে। 2022র নূতন পদক্ষেপ ভিন্নক্ষম ছাত্রছাত্রী মানুষ যোগ শিক্ষা দিয়ে যাচ্ছে। বর্তমানে আমার মুখ মধ্যে
भीमभोई स्कूल ने हमरा योग शिक्षा दिया जाउची आ अनुष्ठान सौदामिनी पंडा से कार्य को निभौचन निशा निवारण कार्य ऊपर बहुत गुडे कार्यक्रम करा जाय एवं से दिन वस्तु माना करे निशा रा उपकारिता अपकारिता ऊपर मध्ये लोक मान को बुझाय दिया जाय दृष्टिबाधित छात्र छात्री मान को शिक्षा उपकरण बंटन करा जाय कारण से मानकर जेहेतु दृष्टि शक्ति कम श्रवण शक्ति बहुत प्रखर थाए आमे ताके गोटे आईपॉड रे ताकर स्टडी मटेरियल को फीडिंग करके दऊ सेटा को से सुनी सुनी से पाठटा को मने रखती एहा हमर एक मुख्य कार्यक्रम विभिन्न वृद्धाश्रम अनाथ आश्रम रे अंतरवासी मान को मासिक सौदा सह किछि सांस्कृतिक कार्यक्रम परिवेशन करा जाय प्राकृतिक विपर्जय समय रे लोक मानक निकट रे सेवा पहुंचेबा एक मुख्य कार्यक्रम एथिसा सरकार के पाठि को निज सक्षम अनुसार अर्थराशि सहायता दिया जाय मे एक सामिक दिवस अंशुघात उपरे सचेतन सह चश्मा छत्ता गामुछा बंटन कार्यक्रम करा जाय भाषार मूलद्वा को मजबूत करने उद्देश्य रे भाषा दिवस मार्च 11 थारु आरंभ करी आमर वार्षिक उत्सव जुलाई मास पर्यंत विभिन्न कार्यक्रम यथारीति भाबरे चली थाए ओडिसार संस्कृति की बचाई रखा निम्ते ओडिसार अनेक पर्वपर्वाणी को आम संगठन तरफ पालन करा जाय तेणु मु आम अनुष्ठान प्रत्येक सदस्य मानकर इच्छा शक्ति को प्रशंसा करूछि एतिसह अनुरोध रखुछि आमर मंचासीन अतिथि माने आमको एक सहयोग सर्वकनिष्ठ से नुह भारतवर्ष को जो फेरिक आसिले आप्लाइड लिंगुस्टिक्स एवं कौच प्रायोगिक भाषा विज्ञान तार जनक भारतवर्ष देवी प्रसन्न पट्टनायक कंप्यूटेशनल लिंगुस्टिक्स आम कौ कंप्यूटर भाषा विज्ञान तार जनक भारतवर्ष देवी प्रसन्न पट्टनायक अमेरिकन इंस्टीट्यूट ऑफ इंडियन स्टडीज जो पुणे था तार से थिले चीफ लिंगुइस्ट भारतवर्षर आप मन रखु दुई जन एपर्यंत भाषा विज्ञानी पद्मश्री पाई जन अच्छा मराठी अशोक केलकर आज जन ओडिया पद्मश्री देवी प्रसन्न पट्टनायक निवेदन करें उद्घाटन वक्तव्य प्रदान करेंगे पद्मश्री प्रोफेसर देवी प्रसन्न पट्टनायक जन्म हमारा जिन सारे प्रक्रिया मरवाटा जिन सारे किंतु भाषा में संस्कृति बढ़ जाए सीधे बड़े जितने बड़ा व्यवहार चल जाए इनका व्यवहार न हुए तो भाषा का जो व्यवहार न हो ताहले भाषा का जो इनको लोग भी कठिन कोई भाषा बंद कोई तुम मरवा नहीं ଆମେ ଚାରି କୋଟି ଓଡ଼ିଆ ରହିଲା ବେଳେ ଭାଷାଟା ବୋଲିବୁ ନାହିଁ ନା ଆମର ବ୍ୟବହାର କରିବା ପାଇଁ ଅନିଚ୍ଛା ଆମେ ଯେଉଁ ବ୍ୟବହାର କରିବାକୁ ଚାହୁଁନୁ କ'ଣ ପ୍ରମାଣଟା 1954 ମସିହାରେ ନବକୃଷ୍ଣ ଭଳିଆ ଭାଷାକୁ ରାଜ୍ୟଭାଷା କରିବା ପାଇଁ ପ୍ରସ୍ତାବ ପାସ୍ ସେଟା ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ କାର୍ଯ୍ୟକାରୀ ହୋଇଥିଲା ଆମ ଭାଷା କେବଳ ବୁଝିବ ଆମେ ମୁଁ ଯେତେବେଳେ 1978 ମସିହାରେ ଭାରତୀୟ ଭାଷା ଦାୟିତ୍ୱ ନେଲି ସେତେବେଳେ 70 ମସିହା କି 70 ମସିହା ମୁଁ ମନେକରୁ ଠିକ୍ ଆମେ ପ୍ରତି ରାଜ୍ୟକୁ ଗୋଟିଏ ଲେଖା ଟଙ୍କା ଦେଇଥିଲୁ ଯେ ତାଙ୍କ ଭାଷାରେ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ସ୍ତରୀୟ ପୁସ୍ତକ ରଚନା କରାଯାଏ ଅନୁବାଦ କରାଯାଏ କ'ଣ ଦେଖନ୍ତୁ କ'ଣ ହେଲା ପ୍ରଥମେ ତ ଅନୁବାଦ ହେଲା ଯେଉଁମାନେ ଭଲ ରାଷ୍ଟ୍ର ଥିଲେ ସେମାନେ ଆମକୁ ଅଲଗା ଦେଇଗଲା ବା ଅଯୋଗ୍ୟ ଦୂରେଇ ଥାଏ ଯିଏ ବି ବହି ଅନୁବାଦ ହେଲା ସେ ଭାଷା ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ପାଠ୍ୟକ୍ରମ ଭିତରେ ଜାଗା ପାଇଲା ସେ ସବୁ ଭୋଗରେ ଖର୍ଚ୍ଚ ଖାଇଲା ଏଇଟା ହେଉଛି ଆମ ଭାଷା ଆଜି ଦେଖନ୍ତୁ ଖବରକାଗଜ ଦେଖିବେ ଯେ ପ୍ରାୟ 50-60% ଶିକ୍ଷଣ ନାହାନ୍ତି ଶୁଣିବା ଏବଂ ଓଡ଼ିଆ ଶିକ୍ଷଣ ସରକାର ଅନୁଭୂତ ଆମର ହିନ୍ଦୀ ପାଇଁ ଇଂରାଜୀ ପାଇଁ ସଂସ୍କୃତ ପାଇଁ ଶିକ୍ଷକ ନିଯୁକ୍ତି ପାଇଁ ପାଠ୍ୟକ୍ରମ ଅଛି ଓଡ଼ିଆ ପାଇଁ ତଥାପି ଆମେ ସମସ୍ତେ ନୂଆ ଶିକ୍ଷାନୀତି ବିଷୟରେ ଭାଷଣ ଉଚ୍ଚାରଣ ଆଉ ଆଚରଣ ୟା ଭିତରେ ଅଭିଜ୍ଞତା ଏତେ ବଢ଼ିଗଲାଣି ଯେ ଆମେ ଯାହା କହୁଛୁ ତାହା କହୁ ଯାହା କହୁଛୁ
Amo khora agar jo nameplate borti achi ame aga odia re likhiba arambha kariba ta pare ame jekoni jagar jauche bhasana douche kimba ame kahuche katha huche ame setole odia re madhya katha hoba bhari khushi lage karan mu madhya anek bidesh jetole jaichi dekhichi madhya setole jodi odia re bhai jodi mili jaanti ki hanti katha hala bahut ananda lage e seri jana padeni je ame gote kuare bahar bashi ki kona seri kona je nahi ame nijo মাতৃভূমি আমি যোড় জন্ম দিছি সেটি একারে লাগে তেনে করে অনেক জায়গা পৃথিবীর জুয়াড়ি হবে সেটি মধ্যে ওড়িয়ার ভাই বোন মানে সমস্ত আছে পৃথিবীর সব জায়গা বিশেষ ভালো ভালো জায়গার মধ্যে ভালো পোস্ট পদ আছে তেনে করে সবলে কোন পেন আমি গর্ব অনুভব করতে আমি ওড়িশা রিয়ার বিলংস টু ওড়িশা আমি জন্ম দিছি এবং ওড়িশা মাত্র এইট জন্ম হইছি এইট পাঠ পড়ছি এইট বড় হইছি এবং এতে পে আজি মধ্যে আমি এই স্থানে পৌঁছ পারছি তেনে গটে ত্রিবেণী আছে শান্তনু কুমার আচার্য सपरिवार आज ये उपस्थित थी प्रथम हेलमेट तरफ धन्यवाद कृतज्ञता ज्ञापन कर वक्तव्य प्रदान करने निवेदन कर प्रोफेसर डॉक्टर शांतनु कुमार आचार्य तेनातर लोक मैंने निम्नतर लोक को भिजिट कर संभावना अच्छी पुराण मान कहु आम जो मैंने भारत स्वाधीनता पाइबा जो विज्ञान पढ़ा आरंभ होगा खूब जोरस वैज्ञानिक जीवन सारा मोर विज्ञान पढ़े पढ़ेगा साहित्य विज्ञान को भागवा नहीं चाहिए विज्ञान पढ़े कि साहित्य विज्ञान विरोधी कथा गुटे लिखे कहीं मुझे जो करजिया गोटे आदिवासी अंचल मयूरभंज अच्छी से अवस्था थी से भूत मान सागर मुझे कथबार्ता करेखी करजिया डायरी कह বর্ণনা সহ লেখা যে প্রেত লোকরে যে রুচি সে আম ভাই মানুষ সে প্রেত বলে গোটে নুহ কিছু অলগা জিনিস নুহ সেমি দেবলোকরে যে রুচি সে আম টিকা উচ্চতর স্তরের যেমনি এলা বর্তমান অনেক বড় বড় লোক মানে হিমালয়ের অনেক ঋষি মানে আমি তাকে দেখিপারু কিন্তু তাকে কথা আমি শুনতে পড়ুছু সে বহুত লোক অনেক সত্যবোধে ব্রহ্মা বসতি অনন্ত স্বয়ংকে বিষ্ণু নারায়ণ অবস্থাপিত হয়েছেন এই কথা আমি পুরাণের পড়ুছি বিজ্ঞান ধরাটা মিথ্যা মু জন বৈজ্ঞানিক সারা জীবন সারা বিজ্ঞান পড়েছি এমনি পড়ছি কিন্তু মু জানি যে আমি ভুল কথাগুলো কৌ বিজ্ঞান না যদি মতো জন ভাষা বৈজ্ঞানিক যেখানে বৈজ্ঞানিক সাই ভূগোল গোটে রসায়ন বৈজ্ঞানিক আমি যে বিজ্ঞান পড়ো কিন্তু আমার প্রাকটিস ব্যবহারের ঠিক বিজ্ঞান যেমন তার গুরুত্ব কর 2003-2020 17 বর্ষ তফাত 70 বর্ষ তফাত পরে কলম ধরিলা বেড়ে উপন্যাস রমণীয় গল্প না সে তাকে তুমি যদি থরে কুণ্ডা তোরাণি দিয়ে বাঁধিকি কার্য করাই নথব সে কলম কয়েনি কলে পড়ে গেছে কলম হোক কম্পিউটার সে কি তোমাকে কইলা তাই যে নেই গেলাম তো ডাকি কি কম্পিউটার উত্তর লে এ মু আপন বিশ্বাস করবে এই জায়গা কইতে মু শুরু নিজে কউ সেইতে ভাই যে পয়টা আনি কি দেখে আছি যেতে মলা পরে কোন ক্রিয়া করন কত চলে যে কত আছে মুকে কোন লাগে না লে যে যে মলা পরে মু কম্পিউটারে লিখি যে যে মলা পরে
Mungkin ini kan kau yang harus salah, orang yang mesti
ଚାଲୁଛି କ'ଣ କରନ୍ତେ ନା ସେଟା ବି ତିନିଶୁକ ତିନିଶୁକ ବୋଲି ଗୋଟେ ପିଲା ସେ ସକାଳୁ ଉଠିକିରି ସେ ଟିଭି ପାଖକୁ ଗଲା ଦେଖିଲା ଟିଭିଟା ତାର ଚାଲୁଛି ତା ମନେ ଜଣେ ଲୋକ କିଏ ଠିଆ ହେଇକି ହାତ ହାତ ଦେଖିଥିଲି ସେ ଦେଖାଯାଉ ଗୋଟେ ବୁଢ଼ା ଲୋକ ଇଣ୍ଡିଆ ବୁଢ଼ା ଲୋକ ମହାତ୍ମା ଗାନ୍ଧୀଙ୍କ ବୋଲି ଦୃଷ୍ଟି ଯିଏ ଦେଖିଲା ଯେ ଟିଭିଟା ଅଫ୍ ଅଛି ତା ରିମୋଟ୍ ଅଫ୍ ଅଛି କିନ୍ତୁ ସେ ଲୋକର ଚିତ୍ର ସେ ଟିଭିଟା ଦେଖିଲା ସେ ପିଲା ସେଇଆ କ'ଣ ଏଇଆ ତୁ କେବେ ଏଇଟା କିଏ ଆସୁଛୁ କଥା ସେ ଟିଭିଟା ଅଫ୍ ଅଛି ଚାଲିବ ତେଣୁ ନା ତୁ ଚଲେ ନା ମୁଁ ଯାହା କହୁଛୁ ବୁଝିଲେ ସେ ପିଲା ଟୁଏଲ୍ଥ କ୍ଲାସ୍ରୁ ଛାତ୍ର ହାୟର ସେକେଣ୍ଡାରୀ ଛାତ୍ର ତାକୁ ଯେଉଁ ହାଇସ୍କୁଲ ଗ୍ରାଜୁଏଟ୍ ତାକୁ କୁହାଯାଏ ସେ ସାଇନ୍ସ ସାଇନ୍ସ ବୁଝିଛି ସେ ବଡ଼ ପାଟି କରି ଦେଖିଲା ବାବା ଡାଡି ମମିକୁ ଦୌଡ଼ିବା ପରେ ଏଠି ଗୋଟେ ଅଦୃତ କାଣ୍ଡ ଘଟିବ ସେ ଡାଡି ମମି ତାର ଯେତେବେଳେ କୋଭିଡ୍ କୋଭିଡ୍ ଆପେର କରିଥିଲା ସେମାନଙ୍କ ତ ଘରେ ଅଫିସ୍ କରୁଛନ୍ତି ତା ଡାଡି ନା ହେଉଛି ବୈକୁଣ୍ଠ ଆଉ ତା ମମି ନା ହେଉଛି ସ୍ୱୟଂ ପ୍ରଭା ଇଏ ଯିଏ ଗୋଟେ ନାସାର ଇଞ୍ଜିନିୟର ସଫ୍ଟୱେର୍ ଇଞ୍ଜିନିୟର ମାନେ କମ୍ପ୍ୟୁଟର ଇଞ୍ଜିନିୟର ସେ ଦୁଇଟାକୁ ଘରେ ରଖିଲେ ପୁଅ ଡାକୁଛି ବାବା ଦୌଡ଼ିଆର ଦୌଡ଼ିଆର ଦେଖିବ ଅଦୃତ କଥା ନା କ'ଣ ନା ଟିଭି ବନ୍ଦ ଅଛି କିନ୍ତୁ ତା ଦେହରେ ଗୋଟେ ଗୋଟେ ଇମେଜ୍ ଦେଖାଯାଉଛି ମୋତେ ହେଲା ପାଗଳଟା ସହିତ କଥା ଆସି ଦେଖନ୍ତି ଯେ ତେଣୁ ଆସିକି ଦେଖିଲେ ସତ୍ପୃଷ୍ଟ ଠିଆ ହେଇଛି ଜଣେ ବୁଢ଼ା ଲୋକ ହାତ ଏଠି ଦେଖିକି ବସିଲେ ଏଇ ବୁଢ଼ା ଚିତ୍ର ଠିଆଟି ବୁଢ଼ା ଚିତ୍ର ଠିଆଟି ସେ ବୁଢ଼ାକୁ ଭାବିଥିଲେ ଯେ ମହାତ୍ମା ଗାନ୍ଧୀଙ୍କ ଚିତ୍ର ସେ ଦେଖୁ କିନ୍ତୁ ଦେଖେ ଦେଖେ ସିଏ ହେଉଛନ୍ତି ସେଇ ଯେଉଁ ବୈକୁଣ୍ଠର ଜେଜେବାପା ସିଏ ଓଡ଼ିଶାର ଗୋଟିଏ ଜାଗାରେ ରହନ୍ତି ତାର ଅଲାରପୁର ସେ ଗାଁ ଜେଜେବାପାକୁ 100 ବର୍ଷ ହେଲାଣି ଇଏ ପିଲାମାନେ 10-12 ବର୍ଷ ଧରି ଆମେରିକା ପଳେଇ ଆସିଛନ୍ତି ତାଙ୍କ ଝିଅ ଚାଲିଯାଇଛି ଏଠି ଆମର କ'ଣ ହେଉଛି କିଏ ତାକୁ ଦେଖୁଛି ସିଏ ଯେତେବେଳେ ଦେଖିଲା ଯେ ତାଙ୍କ ଜେଜେବାପାଙ୍କ ଛବି ଟିଭିରେ ଦେଖାଯାଉଛି ବୈକୁଣ୍ଠ ଟେଲିଫୋନ୍ କଲା ଗାଁକୁ ତା ସାନ ଭାଇ ହେଉଛି ଚୈତନ୍ୟ ସେ ଗୋଟେ ସ୍କୁଲ ମାଷ୍ଟର ସେ କହିଲେ ଚୈତନ୍ୟ କ'ଣ ଘଟଣା ଇଏ ନା କ'ଣ ନା ଜେଜେକୁ ମୁଁ ଦେଖୁଛି ଟିଭିରେ ନା ଜେଜେଙ୍କର ଅବସ୍ଥା ପ୍ରତି ସ୍ୱଚ୍ଛନୀୟ ହେଇଛି ତାକୁ ହିକା ଉଠିଲାଣି ବହୁତ ଲୋକ ଘେରିଛନ୍ତି ସେ ଅଞ୍ଚଳର ଜଣେ ମାନ୍ୟଗଣ୍ୟ ବ୍ୟକ୍ତି ସେ ବର୍ତ୍ତମାନ ତାଙ୍କର ଯିବା ଶେଷ ଅବସ୍ଥା ପହଞ୍ଚିଛି ତମକୁ ତ ମୁଁ ଏତେ ଥର ଖବର ଦେଲି ତମେ ତ ଆସିଲ ନାହିଁ କେହି ଦେଖିବା ପାଇଁ ବର୍ତ୍ତମାନ ସେ ଯାଉଛନ୍ତି ବିଦାୟ ନେଉଛନ୍ତି ନା ଆରେ ମୁଁ ସେ କଥା ପଚାରୁ ଯେ ସେ ତ ସେଠି ବିଦାୟ ନେଉଛନ୍ତି ଏଠି ଟିଭିରେ କେମିତି ଦେଖାଯାଉଛି ସେ କଥା ମୂଳ କଥାଟା ହେଉଛି ଏଠି ଯେତେ ଭଲ ପରେ ଘଟଣାଟାକୁ ଆସିବା ପାଇଁ ହେଲେ ଆପଣଙ୍କୁ ବୁଝିବାକୁ ହେବ ଯେ ଲୋକଟା ମରିଗଲା ପରେ ସେ ଯେଉଁ କ୍ରିୟାକଳାପ ତାପରେ ଚାଲେ ଏକ ବିସ୍ତୃତ ବିବରଣୀ ଏ ବହିରେ ଅଛି ସବୁଗୁଡ଼ାକ ବୈଜ୍ଞାନିକ ବିଜ୍ଞାନ ସମର୍ଥିତ ଓ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଇଏ ଗୋଟେ ଯୁଗ ଆସିବ ଆଉ 20-30-40 ବର୍ଷ ଭିତରେ ଗୋଟେ ସମୟ ଆସିବ ଅନ୍ତବାବୁ ତାଙ୍କ ଜେଜେଙ୍କ ସହିତ ଏଇ ତାର ଗୋଟେ ମୋବାଇଲ ଫୋନ୍ରେ କଥାବାର୍ତ୍ତା ମୁଁ କହୁଛି ମୁଁ ଯେତେବେଳେ ଆମେରିକାରେ ଯାଏ ସେ ପିଲାମାନେ ମୁଁ କେବେ 1993 ପ୍ରଥମେ ଗଲେ ତାପରେ 97 ତାପରେ 2003 ତାପରେ 2004 ତାପରେ 2008 ତାପରେ 2013 ତାପରେ 2018 ଏମିତି କେତେ ଥର ଯାଇଛି ବହୁ କଥା ଦେଖିଛି ବହୁତ ଆମେରିକାର ବିସ୍ତୃତ ବିବରଣୀ ମୁଁ ଦେଇଛି କିନ୍ତୁ ମୋବାଇଲ ଫୋନ୍ ହେଲା 2002 ସୁଦ୍ଧା ଆମେରିକାରେ ଆସି ପହଞ୍ଚିଲା ଆଜିକୁ ହେଲା 2022 20 ବର୍ଷ ଭିତରେ ଏଇ ବିଜ୍ଞାନଟି ଡେଭଲପ୍ କରିଛି ପୃଥିବୀରେ ଏଇଟା ଦଶ ଆପଣ ସହଜରେ ଆକ୍ସେପ୍ଟ କରିନେଲେଣି ଯେ ଏଇଟା ହବ ଏମିତି ହବ ନାଇଁ କି ଏକ ସହଜରେ ଭାବିବା ଯେମିତି ଦେଲେ ଏମିତି ହବ ସେଥିରେ ମାଙ୍କଡ଼ମାନେ ଚିପୁଛନ୍ତି ବୋଲି କହିଲେ ଗୋଟେ ଦେଖିଲି ଗୋଟେ ଦେଇଛି ଗୋଟେ ମାଙ୍କଡ଼ମାନେ ପଞ୍ଜା ବସିକିରି ଏ ଯେଉଁ ମୋବାଇଲ ଫୋନ୍ରେ କଥା କରୁଛନ୍ତି ରାତି ମାଙ୍କଡ଼ ସତରେ ଆଚ୍ଛା ଆପଣ ଭାବନ୍ତୁ ଆଜିକୁ 50 ବର୍ଷ ପରେ ଆପଣଙ୍କ ନାତି ବା ଅଣନାତି ଯେତେବେଳେ ଆପଣଙ୍କ ସହିତ ଆପଣଙ୍କ ସ୍ୱର୍ଗରେ ଥିବେ କି କେଉଁ ଲୋକରେ ଥିବେ ଭଗବାନ ଜାଣନ୍ତି ଆପଣଙ୍କ ସହିତ ଟେଲିଫୋନ୍ରେ କଥାବାର୍ତ୍ତା କରିବାର ସୁଯୋଗ ପାଇବ ଆପଣ ଏବେ ବିଶ୍ୱାସ କରୁଛନ୍ତି ନା ଅବିଶ୍ୱାସ କରୁଛନ୍ତି ନା ପିଲା କେବଳ ଭାବୁଛନ୍ତି ହଁ
Tetapi,
ଲୋକସଂଖ୍ୟା ଭିତରୁ ଗୋଟିକୁ ଦେଖିବା ହେଉଛି ବିଜ୍ଞାନର ଗୋଟିଏ ସ୍ଥୂଳ ଦୃଷ୍ଟି, ଅସଂଖ୍ୟାକୁ ଦେଖିବା ହେଉଛି ଗୋଟେ ସୂକ୍ଷ୍ମ ଦୃଷ୍ଟି। ତେଣୁ ଯେଉଁମାନେ ବର୍ତ୍ତମାନ ଗବେଷଣା କରୁଛନ୍ତି ବିଜ୍ଞାନର ସର୍ବଶ୍ରେଷ୍ଠ ସ୍ତରରେ, ସେମାନେ ବର୍ତ୍ତମାନ ହାତ ଛାଡ଼ି ଦେଇ ବସିଲେଣି। କାହିଁକି ନା ମାତ୍ର 5% ଦୃଶ୍ୟମାନ ଜଗତର 5% ହେଉଛି ସତ୍ୟ, ବାକି ଗୁଡ଼ାକ ସବୁ ଅସତ୍ୟ, ଅପ୍ରକଟ ସତ୍ୟ। ବିଜ୍ଞାନର ଭାଷା ଅପ୍ରକଟଟା ହେଉଛି ଆମର ପୁରାଣର ଭାଷା, ବ୍ରହ୍ମର ଅପ୍ରକଟ ବ୍ରହ୍ମ, ପ୍ରକଟିତ ବ୍ରହ୍ମ, ଏହିସବୁ କଥା ଗୁଡ଼ାକ ହେଉଛି ମାନେ ଶାସ୍ତ୍ର ଭାଷା। ବିଜ୍ଞାନ ଏହା କହିବାକୁ ବର୍ତ୍ତମାନ ଡାର୍କ ମ୍ୟାଟର, ଡାର୍କ ଏନର୍ଜି, 90% ମ୍ୟାଟର ଡାର୍କ ଏଇଠି ଅଛି, କିନ୍ତୁ ସେ ମ୍ୟାଟର ଭଳିଆ ବେଗ କରୁଛି। ସେ ଥ୍ରୀ ଡାଇମେନ୍ସନାଲ ନୁହଁ, ଏଗୁଡ଼ାକ ମାନେ ସତ୍ୟ ଆଜିକି ପିଲାମାନେ ଯେଉଁ ସାଇନ୍ସ ପଢ଼ୁଛନ୍ତି, ସାଇନ୍ସ ମୁଁ ପଢ଼େଇବି। ମୁଁ କେବଳ ଏତିକି କହିବାକୁ ଚାହୁଁଛି ଯେ ଅନେକ କଥା ଆମ ଚତୁଃପାର୍ଶ୍ୱରେ ଅଛି, ଯାହାକୁ ଧୀରେ 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 ଆମ ଜ୍ଞାନ ପରିସର ଭିତରକୁ ସେ ଆସୁଛି। ତେଣୁ ବିଜ୍ଞାନ କୌଣସି ଜାଗାରେ ସ୍ଥାୟୀ ହେଇକି ରହିଯାଏ, ସେ ବିଜ୍ଞାନଟା ଧୀରେ ଧୀରେ ଅଗ୍ରସର କରେ। ଓ ସେ ଅଗ୍ରସର ଭାବରେ ଯେଉଁମାନେ ଚାଲନ୍ତି ସେଇମାନେ ଫିକ୍ସନ୍ କରନ୍ତି, ସାହିତ୍ୟ କରନ୍ତି, କାରଣ ଆମେ ସାହିତ୍ୟର ଅଦୃଶ୍ୟ ଜଗତଟା ସାହିତ୍ୟରେ ଆସିବ, ସେଇଟା ଦୃଶ୍ୟ ମାନେ ହେଇଗଲେ ବିଜ୍ଞାନ ନା କ'ଣ ଯିବ। ଅଦୃଶ୍ୟରେ ଥିବା ହେତୁ ସେଇଟା ସାହିତ୍ୟରେ ଦେବ, ଅଦୃଶ୍ୟ ସାହିତ୍ୟିକ କବିକୁ ସେ ଅଦୃଶ୍ୟ ଦେଖାଯାଏ। କବି ଯେତେବେଳେ ସେ କଥାକୁ ଭାଷାରେ ପରିଣତ କରିଦିଏ, ଯେଉଁ ଭାଷା ବିଜ୍ଞାନ କଥା ବର୍ତ୍ତମାନ ପଡ଼ିଲା, ଏଠି ଭାଷା କାହିଁକି ଏତେ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ, ଇଏ ଏଥିରେ ଅଛି ସେ ଆମେରିକାର ତ ପିଲାଟି ଆସି ଇଣ୍ଡିଆରେ ରହିଲା, ରହିକି କ'ଣ କଲା ତାର ବର୍ଣ୍ଣନା ଅଛି, ସେ ନିଜେ ଅଭିଜ୍ଞତା ଘଟିଲା। ସେ ଯେଉଁ ତାଙ୍କର ଜେଜେଙ୍କର ଯେଉଁ ଜାଗାରେ ସେମାନେ ତାଙ୍କର ପିତାକୁ ଦିଆଯାଇଥିଲା, ସେ ପିତାକୁ ଯେଉଁ ବାଲି ଆଣିଥିଲା, ସେ ବାଲି ଭିତରେ ସେମି କଣ୍ଡକ୍ଟର ସାଇକେଲ ଫିଜିକ୍ସ କଣ୍ଡକ୍ଟର ବାହାର କଲେ, ସେଥିରେ ସେ କନେକ୍ଟ କଲେ ସେଇ ଲୋକ ତାଙ୍କ ଜେଜେଙ୍କ ସହିତ କଥାବାର୍ତ୍ତା। ଏଇ କଥାଟି ଯେଉଁ ସ୍ପିରିଟ ମୋତେ କହୁଥିଲା କି ଭୟଙ୍କର ସ୍ପିରିଟ ଆପଣ ଜାଣିନାହାନ୍ତି, ସେ ସ୍ପିରିଟ ମୋତେ ଭାବିଲେ ଯେ ଆପଣ ଯାହା ବହି ଖଣ୍ଡ ଲେଖିକି ମୋତେ ଆମେ ଉପକାର କଲ ନା, ଏ ବହିଟି ମୁଁ ସାରିଲି 3 ମାସ ଭିତରେ, March 24 July 31 ଭିତରେ ଏ ବହି ସରିଗଲା। ବହି ସରିଗଲା ପରେ ମୁଁ ଗୋଟିଏ ପାଠକ ଖୋଜିଲି, ମୁଁ କହିଲି ଦେଖିବା କାହାକୁ ଏ ବହିଟା ଧରିବ, କେହି ନଥିଲେ ମୁଁ ଧରିଲି ମୋ ସ୍ତ୍ରୀକୁ, ନିରୁପମା ଆଚାର୍ଯ୍ୟ ମୁଁ କହିଲେ ଏଇଟା ଶୀଘ୍ର ପଢ଼ିକିରି ତୁମ ମତାମତ ଦିଅ। ସିଏ ତାକୁ ପ୍ରଥମେ ପଢ଼ିକିରି ଶୋଇବାକୁ ଗଲେ 3:00 ତାକୁ ନିଜର ଭଙ୍ଗ ହେଲା, ସିଏ ଆସିକି ଲେଖିଲେ ତାର ମାନେ ତାର ଇଣ୍ଟ୍ରୋଡକ୍ସନ୍, ସେଇଟା ବି ଛପା ହେଇଛି। ଦୈନିକ ସକାଳ ସୁମିତ୍ରା ସାହୁଙ୍କୁ ନିବେଦନ କରୁଛି, ଦେଖନ୍ତୁ ମ୍ୟାଡ଼ାମ ମ୍ୟାଡ଼ାମ ଦେଖନ୍ତୁ ଏଇଠି ପ୍ରଥମ ହେଉଛି ତପସ୍ୱିନୀ ଦାସ, ତୃତୀୟ ଯୁଗ୍ମ ସନ୍ଧ୍ୟାରାଣୀ ରଥ ଏବଂ ଗୀତାଞ୍ଜଳି କୃଷ୍ଣ, ଥ୍ୟାଙ୍କ୍ ୟୁ।
ଗେଟ୍ ଦେଖନ୍ତୁ ମ୍ୟାଡ଼ାମ୍ ଥାନ୍ତୁ ମ୍ୟାଡ଼ାମ୍ ଥାନ୍ତୁ ଗ୍ରୁପ୍ରେ ନ ବାସି ଆଉ ନେଇ ଯିବା ସବୁ ପାଠ କରୁଛ